হাই ফ্রেন্ডস, আমি সৈকত হালদার, আপনারা দেখছেন টেক কম্পিউটার। তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ব্রাউজার, যে কোনো ব্রাউজারের যে অ্যাড আসে, যে কোনো ওয়েবসাইট খুলে যে অ্যাডগুলো আসে, অ্যাডগুলো কীভাবে আপনারা রিমুভ করেন, পুরো ফুললি রিমুভ হয়ে যাবে, কোনো রকমভাবে আপনাদেরকে একটাও অ্যাড দেখাবে না, কীভাবে করবেন। তো চলো, এমনকি ইভেন আপনারা যে ইউটিউব আছে, ইউটিউবেও একটাও অ্যাড দেবে না, সারাক্ষণ ইউটিউব চালিয়ে রাখবেন তাও একখানেও অ্যাড দেবেন আমাদের ব্রাউজার মধ্যে, যে কোনো ব্রাউজার আপনারা অ্যাড রিমুভ করতে পারে। তো চলুন বন্ধুরা, কী করবেন, সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, ক্রোম ব্রাউজার বলুন, মোজিলা বলুন, বা মাইক্রোসফট এজ ব্রাউজার বলুন। তো আমি ক্রোম ব্রাউজারে করবো। ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, নিয়ে আপনারা কী করবেন যে এখানে অ্যাপ দেখুন, এই যে অ্যাপ জায়গাটা অ্যাপ দেখাচ্ছে, অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ইন্টারফেস আসার পরে ওয়েব স্টোরে চলে যাবেন। ওয়েব স্টোরে চলে যাওয়ার পরে এখানে দেখুন সার্চ আছে, এক্সটেনশন সার্চ, এখানে এক্সটেনশন সার্চে গিয়ে লিখবেন, মানে আপনারা লিখবেন অ্যাডগার্ড। দেখুন এখানে অ্যাডগার্ড চলে এসেছে, অ্যাডগার্ডে ক্লিক করবেন, অ্যাডগার্ডে সার্চ করে নেবেন। নেওয়ার পর দেখুন এরকম যে ইন্টারফেস একটা আসবে, এই যে ফার্স্ট যে রেজাল্ট আছে দেখুন, অ্যাডগার্ড অ্যাড ব্লকার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। পরে দেন দেখুন এখানে একটা অপশন চলে, পপ আপ চলে এলো, এই পপ আপে গিয়ে দেখবেন অ্যাড টু এক্সটেনশন আছে, অ্যাড টু এক্সটেনশনে ক্লিক করবেন। করার পরে জাস্ট একটু ওয়েট করবেন, এখানে ডাউনলোড হবে, দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোডও কমপ্লিট হয়ে গেছে। ওয়েট, অ্যাডিং টু ক্রোম, দেখুন টাইম নিচ্ছে যে আপনাদের ক্রোম ব্রাউজার অ্যাড করাচ্ছে। তো দেখুন অ্যাড হয়ে গেছে, দেখুন অ্যাড ব্রাউজার এখানে অ্যাড হয়ে গেছে আপনাদের। আচ্ছা, আপনাদের সমস্ত কিছু প্রপারলি দেখিয়ে দিচ্ছি, অ্যাড ব্রাউজারটা লোডিংও, থ্যাংক ইউ ফর অ্যাডিং। তো এখান থেকে আপনারা এই যে পারমিশনগুলো আছে এগুলো পড়ে পড়ে অন করতে পারেন, বা এগুলো এমনি টিক করে অন করে দিতে পারেন। দেখুন এখানে কী কী, মানে কী কী ওপরে আপনাদের যে অ্যাড, মানে অ্যাড রিমুভ করাবে বা অ্যাড গার্ড করবে সেগুলো এখানে দেওয়া আছে। দেখুন সোশ্যাল মিডিয়া বা স্টে দ্য পরিষেবা সমস্ত রকম আপনাদের দেওয়া আছে এখানে, আমরা পড়লে পড়ে নিতে পারেন। এগুলো সমস্ত রকম অন করে দেবেন, দিলে আপনাদের কোনো রকমভাবে কোনো অ্যাড দেবে না। আর তাছাড়া আপনাদের বলে দিই, যদি আপনাদের পিসিতে অন্য কোনো সফটওয়্যার ইউজ করছেন তার মধ্যে অ্যাড আসছে, তো তখন আপনারা কী করবেন, এখানে ডাউনলোড ফর্ম উইন্ডোজ, এখানে উইন্ডোজ করলে এখান থেকে আপনারা যে ফোনে মানে সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে, সফটওয়্যার ডাউনলোড হলে আপনারা কী করবেন সেটা ইনস্টল করে দেবেন। দিলে এমনি অ্যাডগার্ড আপনাদের পুরো প্রপারলি আপনাদের কম্পিউটারে অ্যাডগার্ড সাপোর্ট করে দেবে। আর এখন যেটা করলাম এটা জাস্ট ডেস্কটপ ব্রাউজারের জন্য, দেখুন এখানে অ্যাডগার্ড হয়ে গেছে, এখানে পিন করে দিলাম, দিলে এখানে শো হয়ে গেল। এখানে এটা এসে যাওয়ার পরে দেখুন এখানে সেটিং আছে, সেটিংটা অন করে নেবেন, এক মিনিট, সেটিংয়ে গিয়ে দেখুন এগুলো দেখুন ডিফল্ট আছে, এগুলো যা আছে এখানে দেখুন ডিফল্টটা করে রাখবেন, 1 আওয়ার করবে না, ডিফল্ট করে রাখবেন। ডিফল্ট করে রাখলে কি হবে, সবসময়ের জন্য আমাদের অ্যাডগার্ড কন্টিনিউ ওয়ার্ক করবে, মানে সবসময় কাজ করবে। তো আর যেটা বলছিলাম, তো এখান থেকে আপনারা কী করতে পারবেন না, আপনাদের কম্পিউটারের জন্য ডাউনলোড করতে পারবেন। তাছাড়া দেখুন সাপোর্ট কিসে কিছু করছে, দেখুন উইন্ডোজে সাপোর্ট করছে, অ্যান্ড্রয়েড ফোন, মানে অ্যান্ড্রয়েড অ্যাডগার্ডে কখন অ্যাডগার্ড অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করছে, যেটি যে অ্যান্ড্রয়েড ফোন স্যামসংয়ের, শুধুমাত্র স্যামসং যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেখানে এই অ্যাডগার্ড অ্যাপটা ইউজ করতে পারেন, করলে সেখানে আপনারা ইউটিউবে পর্যন্ত অ্যাড পাবেন না। আচ্ছা, সেকেন্ড অ্যাপেল আর ম্যাক ওএস, মানে অ্যাপেল ফোনে ইউজ করতে পারবেন অ্যাডগার্ড, অ্যান্ড ম্যাক ওএসে অ্যাডগার্ড ইউজ করতে পারবেন, প্রপারলি আপনারা রিমুভ করতে পারবেন আপনাদের কম্পিউটার থেকে বা ফোন থেকে, টোটালি অ্যাড রিমুভ করতে পারবেন, মানে আপনাদেরকে অ্যাড দেখতেই হবে না। ওকে, তো চলুন, আর এখানে তো এটা অ্যাডগার্ড হয়ে গেল, তো অ্যাডগার্ড কীভাবে কাজ করছে সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিই। এই চলুন একটা ইউটিউবে অন করলাম, এই দেখুন অ্যাড অটোমেটিক, দেখুন যে অ্যাডগুলো আসে ইউটিউবের মধ্যে সেই অ্যাডগুলোকে গার্ড করছে, দেখুন এই দেখুন ব্লক, দেখুন অ্যাড ব্লক করেই যাচ্ছে কন্টিনিউ। এখান থেকে আপনারা অ্যাড গার্ড করতে পারবেন, আপনারা তাছাড়া এখান থেকে আপনারা যে কোনো ভিডিও চালু করে আপনারা দেখে নিতে পারবেন যে কীভাবে কীভাবে কাজ করছে না, কারণ আমি এই ভিডিও চালালে আমাদেরকে কপিরাইট দিয়ে দেবে, সেই কারণে আমি ভিডিও চালালাম না, আপনারা ভিডিও চালিয়ে অবশ্যই করে দেখতে পারেন। তো আপনারা যে গুগল এজ ব্রাউজার আছে, এজ ব্রাউজারে অ্যাড রিমুভ করতে পারবেন, এই যে থ্রি ডট আছে, এখানে থ্রি ডটে সেট ক্লিক করবেন, করে এখানে এক্সটেনশন আছে, এক্সটেনশনে ক্লিক করবেন। তো এখানে চলে যাবেন, এখানে গেট এক্সটেনশন ফর্ম মাইক্রোসফট এজ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এরকম অ্যাড মানে ইন্টারফেস আসবে, ইন্টারফেসে এখানে জাস্ট সার্চ করবেন অ্যাডগার্ড, দেখুন অ্যাডগার্ড, দেখুন অ্যাডগার্ড চলে এলো, দেখুন
অ্যাড গার্ড, অ্যাড ব্লকার, সেম এখান থেকে গেট করবেন, করে একই সেম প্রসেস, অ্যাড এক্সটেনশন একই রকমভাবে প্রসেস। এইভাবে আপনারা অ্যাড সমস্ত রকম প্ল্যাটফর্ম থেকে আপনারা অ্যাড রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই করে ভুলবেন না, কারণ আমাদের সাবস্ক্রাইব করতে কিছু মানে করতে হচ্ছে না, কারণ জাস্ট আপনারা এখান থেকে গিয়ে রেড বাটনটার উপরে ক্লিক করবেন। জাস্ট রেড বাটনের উপরে ক্লিক করলেই আপনারা সাবস্ক্রাইব হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, কোনো রকম খাটতে হবে না। আর সাবস্ক্রাইব করতে গেলে আপনাদের কোনো রকমভাবে কোনো পেও করতে হচ্ছে না, তার জন্য কোনো চার্জও হবে না। ওকে বন্ধুরা, তো বন্ধুরা আজকের জন্য বিদায় জানালাম। জয় হিন্দ, বন্দে মাতরম।